ামহমতুল্লাহ তো ভাই জিজ্ঞেস করছিলেন ইন্ডিয়া থেকে যে আমাদের যেমন ছেলে আছে ছেলে বন্ধু আছে মেয়ে বন্ধু আছে কারণ আমরা স্কুল কলেজে পড়ি কলেজে পড়ি ছেলে মেয়ে ভয় বন্ধু আছে তো মেয়েদের সাথে কি আমি ইচ্ছে মতো কথাবার্তা বলতে পারি বা না কিভাবে কি যেমন ভাবে ছেলে বন্ধুদের সাথে কথা বলি সম্মানিত ভাই আসলে ছেলে মানুষ একরকম মেয়ে মানুষ আর এক রকম একজন ছেলে আর আর একজন মেয়েকে এক রুমে যদি রাখা যায় তাহলে সেখানে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে সেখানে তৃতীয় জন হয় শয়তান যাদের কেউ বিবাহ করতে পারবে ধরেন আপনার স্বামী স্ত্রীর ভিন্ন কথা এটা ভিন্ন জিনিস কিন্তু আপনি যেহেতু ছেলে বন্ধু আর মেয়ে বন্ধু স্কুল কলেজে যে পড়ি আমরা তো এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে এইভাবেই মানুষের কিন্তু একটা প্রভাব পড়ে মানুষের যে প্রভাবটা পড়ে আমরা বলি যে একে অপর যে প্রভাব পড়ে এ প্রভাবটা প্রভাবটা এইভাবে আসে আপনি যখন কোন ছেলে ছেলের সাথে ভালো ছেলের সাথে ঘুরবেন চলবেন তার সাথে উঠা করবেন আপনার ভালো প্রভাবটা পড়বে অনুরূপী একজন মেয়ের সাথে যখন আপনি কথাবার্তা বলবেন তার আপনার কখন একটা মিষ্টি কথা বলবে হঠাৎ করে দেখবেন যে তার সাথে একটা ভালোবাসা আপনার তৈরি হয়ে গেছে দা আপনি হঠাৎ করে বলবেন সেও চাইবে তোমাকে বিয়ে করতে চাই আপনিও চাইবেন ঠিক আছে বিয়ে করতে চাই চলো বাবা দিদি চাই না তো চলো যে কোর্ট ম্যারেজ করি এইভাবেই মূলত আজকে সমাজগুলা ধ্বংস হচ্ছে এই জন্য শরীয়ত মূলত বিয়ের শরিয়ত মূলত শিক্ষার বিষয় ছেলেদের ভিন্ন শিক্ষা হবে মেয়েদের ভিন্ন হবে কিন্তু আমরা পারি না এটা আমাদের সারা বিশ্বে এভাবে ছড়িয়ে পড়ছে মেয়েদের ভিন্ন শিক্ষা ভিন্ন এটা নাই এখন সবাই আমরা যেন সবাই যেন আমরা অশ্লীল হয়ে গেছি মানে সবাই অশ্লীলতার পথে আমরা চলছি আমরা কেউ চাই না ছেলে মেয়ে ভিন্ন করে পড়া পড়ুক ছেলেরা ভিন্ন থাক মেয়েরা ভিন্ন থাক কারণ এটা শরীয়ত এটা শরীয়ত বলছে যেমন একজন ছেলে মেয়ের দিকে তাকাইতে পারে না অনুরূপী একজন মেয়েও ছেলের দিকে তাকাইতে পারে না অনুরূপী মেয়েও আরেক ছেলের দিকে তাকাইতে পারে না একে অপরে যখন কথাবার্তা বলা হয় তখন এই জিনিসগুলা বিপদে পড়ে মানুষ বিপদে পড়ে তাই যে আল্লাহ রসুল সাল্লাম একটা হাদিস আবু হরাইরা বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আলমার ও আলা দিন এ খালিল হি ফালিয়ানদুর আহাদুকুমাই খালিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর আদর্শে আদর্শিত হয় বিধায় কেউ যখন তার বন্ধু কোনো বন্ধুকে গ্রহণ করবে সে তার বন্ধুর দিকে বন্ধু কেমন হবে ভালো হবে না মন্দ হবে কেমন হবে বন্ধু আসলে কেমন হবে আহমাদ বিন হাম্বাল হাদিসটি নিয়েছেন অন্য গ্রন্থ হাদিসটি পাওয়া যাবে হাদিসটি সই হাদিস তো যখন আপনি মেয়ে বন্ধু হিসেবে বন্ধুকে গ্রহণ করবেন আপনি এক পর্যায়ে তার সাথে আপনার বিবাহ যায় এক পর্যায়ে দেখা যাবে এমন পর্যায়ে আসবে তাকে হয়তো বিয়ে করলেন তার বাপ মা রাজি না এরকম ভয় অনেক ঘটছে বিয়ে করলেন কোর্ট ম্যারেজ বা পরিবার ধ্বংস হলো যখন এরকম যে যতগুলো বিয়ে হয় এভাবে মূলত না এ বিয়ে গলা মূলত টিকে না ঝগড়া ফাসাদ হয় তারপরে সমস্যায় সমস্যায় জড় জড়িত আর এভাবে বিয়ে হলে সেটা জেনা পর্যায়ে চলে যায় তার মানে জেনা বিবাহ হয়নি বলি ছাড়া কোনো মেয়ের যদি বিয়ে হয় তাহলে সেটা বিবাহ হয় না সেটা বিবাহ হয় না আর তাই এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে যত যত মেয়েদের থেকে দূরে থাকা যায় যত মেয়েদের থেকে দূরে থাকা যায় কল্যাণ আল্লাহ ভয় করো নেশাদের মহিলাদেরকে ভয় করো কারণ যে মেয়েদের মেয়েদের থেকেই প্রথম ফেতনা সৃষ্টি হয় মেয়েরা যখন একটি মিষ্টি কথা বলে তখন এমনি পুরুষ মানুষের মন ভেঙ্গে যায় পুরুষ মানুষের মন ভেঙ্গে যায় আর এইভাবে ফেতনাগুলা বেশি জড়িয়ে পড়ে জড়িয়ে পড়ে জি না কারণ বলবো না এই যে মেয়েদের দুর্নাম করব সবই এমনটি না এর অর্থ এই যে মা জাতি হলো মেয়ে জাতি মা জাতি মা এরা মা এদের মর্যাদা আছে তাই আপনার বান্ধবী যে হবে তারও মর্যাদা আছে মেয়েতে মেয়েতে বান্ধবী হবে বন্ধু হতে পারে না ছেলে আর এক মেয়ের বন্ধু হতে পারে না কারণ এই এখান থেকেই সমস্যা শুরু হয় যখন আপনার একজন মেয়ে হবে আপনার মেয়ে যখন আর এক ছেলের সাথে কথা বলব আপনিও চাইবেন না আপনি বিষয়গুলো চাইবেন না আর এটা যখন চাওয়া চাই হয়ে যাবে যে একজন ছেলে বাপ তার মেয়েকে আর ছেলের সাথে বন্ধু যাও তোমার বন্ধু চলে যাও তার সে ধ্বংস নিজেদের ধ্বংস হলো তার পরিবারকে ধ্বংস করলো মেয়ের ধ্বংস করলো যদি তাই হতো তাহলে কিন্তু পর্দা করতে বলা হতো না পর্দা কেন এসছে পর্দা পর্দার কারণ এই যাতে ছেলেমেয়েরা ভিন্ন হয়ে থাকে ছেলেমেয়েরা ভিন্ন হয়ে থাকে তাই আজকে যদি আমরা ছেলে মেয়ে যারা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি এ যদি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলা যদি ভিন্ন ভিন্ন হতো মেয়েদের ভিন্ন ছেলেদের ভিন্ন তাহলে যত সমস্যা এত সমস্যা আর হতো না এত সমস্যা হতো না মূলত আজকে যত সমস্যার মূল কারণ ছেলে মেয়ে একসাথে পড়াশোনা এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠান এই কারণে তাই আমাদের যাতে পূর্ব ভবিষ্যৎ কি হবে এই জাতি কিনা আমাদের চিন্তা ভাবনা করা দরকার মানুষে অনেক অনেক কথাই বলল কিন্তু এগুলা আদর্শ সরিয়েতে এগুলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এভাবে আদর্শ দিয়ে গেছেন আল্লাহ কদ খান আল্লাহ কুমফি রসুল্লাহ ওসাত হাসানা আল্লাহ সুহান তাল্লাহ বলছেন তোমাদের রসুল সাল্লাহ সাল্লামের মধ্যেই তোমাদের উত্তম আদর্শ রয়েছে তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে আদর্শ আদর্শটা আমাদের করে গেছেন এবং কোরআন সুন্নতে যা বলে সেগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে মূলত আমাদের ইহকাল পরকাল কল্যাণ হতে পারে এর মাধ্যমে মানুষের ইহকাল পরকাল কল্যাণ হতে পারে নচেত অন্য কোনো পথে নেই অন্য কোনো পথে নেই কারণ অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে মেয়েরা যখন বাড়ি থেকে বের হয় তখন মেয়েরা যখন বাড়ি থেকে বের হয় শয়তান তাকে উৎপেক থাকে তাকায় আর তাকে মানে তার লেগে থাকে তার মানে লেগে তাকে এমন চায় যে যেন সে যেন অশ্লীল হয়ে চলে আর মানুষেরা তার দিকে তাকাবে মানুষেরা পাপি হবে তাই অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম এভাবে বলছেন যে কোন যুবক যখন কোন যুবতীকে দেখবে যুবতীকে দেখলে সে যেন সাথে সাথে তার মুখটা নিচু মুখে করে নেয় চোখ নিচু গামি করে নেই চোখ নিচু গামু করার জন্য আল্লাহ রসুল সাল্লাম বললেন তাই যেমন ছেলেরা একজন মেয়েকে দেখে তার চক্ষকে অবনমিত করবে অনুরূপী মেয়েরাও তাই করবে আচ্ছা মেয়েরা যে সারাক্ষণ তাকিয়ে থাকবে তাও না ছেলেরা থাকে তাকিয়ে থাকবে তাও না একবার চোখ পড়লে নিজেদের নিজেকে মুখ করে নেবে এইগুলা আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওবাদা বিন সোমেদ বলছেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন যে ছয়জন ব্যক্তির আমি জিন মানিয়ে নেব যদি তারা ছয়টা জিনিসের জিম মানিয়ে নেয় এক নম্বরে তিনি বলছেন যখন তুমি কথা বলবে সত্য বলবে দুই নম্বরে বলছেন যখন ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে না তোমার কাছে আমানত রাখা হলে খিয়ানত করবে না এরপরে ঠিক আদায় করবে এগুলা তারপরে বলছেন যে তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করবে লজ্জা ইস্তানকে হেফাজত করবে পাঁচ নম্বরে গুদ্দু আবসহর হাকুম তোমাদের চক্ষুকে অবনমিত করবে নিচু গামে করবে আর কুফু আইদি হাকুম আর অন্যায় কাজ থেকে নিজেকে নিজের হাত এবং নিজেকে রক্ষা করবে মাহমদ বিন হাম্বাল হাদিসটি নিয়েছেন তাই আমরা সম্মানিত ভাই আমরা বন্ধুর যারা একসাথে পড়েন যিনা অবাধে অবাধে কথা বলা যাবে মতো কথাবার্তা বলা যাবে না যদি কোনো প্রয়োজন হয় পর্দার আড়াল থেকে যে যাতে কোনো সমস্যা না হয় বরং এর থেকে দূরে থাকায় ভালো কথাবার্তা বলা থেকে দূরে যত থাকা যাবে তত কল্যাণ না যত দূরে থাকা যাবে তত কল্যাণ তাই মেয়ে বন্ধু নয় বরং ছেলে বন্ধু গ্রহণ করুন ছেলে বন্ধু গ্রহণ করুন আপনার বিয়ে সাথে হবে আপনার সেই স্ত্রী আপনার বন্ধু আপনার স্ত্রী আপনার বন্ধু আপনার স্ত্রী আপনার বন্ধু সেটা এইভাবে আর কি শরীয়ত তাই যত মেয়েদের থেকে দূরে থাকা যায় ততই কল্যাণ যত মেয়েদের থেকে দূরে থাকা যায় ততই কল্যাণ আল্লাহ সুভাঁতালা যেটা আপনার জন্য হালাল সেটা আপনি করবেন কিন্তু মেয়েদের বন্ধু হিসেবে গ্রহণ অবাধে মিলামেশা কথাবার্তা বলবেন এটা শরীর সম্মত হয় না আল্লাহ সুহাতা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন ওয়াকিদ আওয়াম আহমদুল ইবা আলমিন সুহানা কলম হামদিকা আল্লাহ